Hello guys, welcome to another vlog. We are Tin Foodie and আজকে আমরা যাচ্ছি চিটাগং ইউনিভার্সিটিতে আর আমাদের চিটাগং ইউনিভার্সিটির মিশনটা হচ্ছে বিবরণপূর্ণ যে স্থানগুলো আছে ওগুলোকে আমরা ট্রাভেলস করব এবং ওখানে যে সিগনেচার ফুডগুলো আছে ওগুলোকে বেসিক্যালি আমরা ফুড ব্লগের মাধ্যমে তুলে ধরতে চাই আপনাদের কাছে সো আমরা এখন আসছি 1600 স্টেশন ওখান থেকে আমরা ট্রেনের মাধ্যমে যাব ঠিক আছে আমাদের সাথে আছে রাফি ও মেবি কোতে আছে আর বগিতাতে সাদাত অলরেডি বসে আছে ট্রেনে বসে আছে সো আমরা চাই এখন লেটস গো ওকে লেটস গো যেহেতু চলে আসলাম এখন আমাদের ভিডিও শুটিং ও স্টার্ট এর পথে অনেকগুলো ভিডিও শুট আমরা করে ফেলেছি বর্তমানে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি যেহেতু আমরা এখন স্টার্ট করতে যাচ্ছি সো দেখা হচ্ছে আমাদের মেইন মেইন জায়গাগুলোতে যেগুলোতে আমরা আসলে শর্ট নিতে চাচ্ছিলাম সো লেটস গো যাচ্ছি ঝুপড়িতে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে ঝুপড়িতে তো আমরা এখানে আসার পথে আমরা শহীদ মিনার পাশে জোবাই ক্যাচিনে গিয়েছিলাম সো এখানে জোবাই অ্যাভেলেবল না থাকার কারণে আমরা জোবাই নিতে পারিনি সো এখন আমরা হাঁটি হেঁটে যাচ্ছি সো আমাদের ঝুপড়ি গন্তব্য যাচ্ছি কিন্তু এখানে দেখি আমাদের সাথে আছেন আমাদের পিচ্ছি ভাই আর রাফি ভাই এরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছে তো এখন এদেরকে সাথে নিয়ে আমরা ঝুপড়ি যাবো তো তুমি ভাই তোমাদের ইয়াটা বলো হ্যাঁ আসলে প্যারাটা হচ্ছে এখানে আমরা জোবাইক পাইনি জোবাইক সবগুলো বুক হয়ে গেছে যেমনটা আপনাকে আমাদের তিত্তু ভাই বলছে ফয়সালও বলছে তুইও বলেছিস আমি বলেছি তিত্তু বলে নাই জিনিসটা আমাদের স্পিকার ফয়সাল ভাই বলেছে তো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হলো হেঁটে হেঁটে পুরো আমরা
দেখা যাচ্ছে না এই আমি একটু এই সবাইকে দেখাচ্ছি ওকে তো তো জুপিতে জুপিতে আসার পরপরই এখন ওই দুইজন গায়েব হয়ে গেছে পিচ্ছিস আর আমাদের খাদক ভাই আমাদের খাদক ভাই আর এরা তুই এখন পাচ্ছি না খুঁজে দেখি ওই যে ওদেরকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা দোকানে বসে আছে দেখি এটা এই তোমরা আমাদেরকে না পেলে কে এগুলো তো ভালো না এখানে একটা বিশেষ আইটেম দেখা যাচ্ছে দেখা যায় না আইটেমটা হচ্ছে শিঙ্গা থেকে ধোয়া উঠতেছে এটা কোন আইটেম হলো আচ্ছা আইটেম হচ্ছে এটা রোল 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 চিকেন কাটলেট তো আমি আছি এখন জুপিতে রুবেল কুলিং ভান্ডারে গ্যাজেটের যা শাসন ছিল ভালো ছিল এখন আমি চিকেন কাটলেটটা ট্রাই করবো চিকেন কাটলেটটা ট্রাই করা যাক চিকেন কাটলেটটা মোটামুটি একটু ঠান্ডা কারণ এটা গরম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এটা অনেক আগেই তৈরি করা আমরা টেস্ট করে দেখতেছি আমার নাও কেমন হয়েছে বল না ক্রিসপি বাট একটু গরম হলে আরো বেশি জোস হতো যদি সিঙ্গারের মতো হতো আদারওয়াইজ জোস অসম ভেতর টিকটা দেখেন বাইরের দিকটা অনেক ক্রিসপি ক্রিসপি একটা ব্যাটার দিয়ে ইউজ করা হয়েছে আর দেন ভেতরে ওদের মাংসের কিমাটা রয়েছে সাথে একটু পেঁয়াজ কুচি আদারওয়াইজ জোস আমরা এখন যাচ্ছি জীববিজ্ঞান অনুষদের দিকে সামনে দুজন জোবেক রাইডার আসতেছে যাদের রাইডের জন্য আমরা আমাদের রাইডগুলো পাইনি এবং আমাদেরকে ভালোভাবে ধুতে দেওয়া হয়েছে কষ্ট করে রাখি সব কষ্ট মুখে যাওয়া চারটা ভাত নে তারপরে মুরগি নে দুইটা চারটা তারপরে বত্তা নে ইয়া কত প্রাইস কত দুইশো না আচ্ছা মুরগির প্রাইস কত করে বাইশ টাকা তাহলে কিনব আর কেউ কিছু বতরা কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এবার হচ্ছে ট্রাই করে দেখি একটু গরম হলে তো ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তারপর একটু বেশি ঠান্ডা হয়েছে বেশি ঠান্ডা মাসে ট্রাই করে দেখি মাছ
মুখী মানুষ, সামুদ্রিক মাছের মুখে বাদ নাম যায় না, বুঝলাম আছে চলে। চিকেনটা ঝাল না, আর চিকেনটাতে আলুও দেখা যাচ্ছে, চিকেনটা অতি মাত্রায় ভালো না। সো যেটা বলতে চাচ্ছিলাম, অ্যাভারেজ হিসেবে খাবার তেমনটা খারাপও না, সবটাই হবে। এখানে চিকেনটা দেখিনি আমি, যতগুলো দেখছি সবচেয়ে আলু ভর্তাটাই বেটার, তারপর এমনি করলে শাকটা আসে, এরপর মাছ খাবো সবজি। হ্যাঁ, আমার কাছে চিকেনটা ভালো লাগছে, কারণ চিকেনের ঝোলটাতে ঝাল কমানো হয়েছে, যেটা পারফেক্টলি কুক, ওয়েল কুক। তো আপনার সাথে সিউত আসলে শ্রদ্ধা হল ক্যাফেটেরিয়াতে আসতে পারেন। তো আমাদের ভিলগিং প্রায় শেষ, এরা নাকি ভাত খেয়ে এতগুলা ঠাসি ঠাসি খেয়ে আর নড়াচড়া করতে পারছে না। আর এখানে আছে সিএসির পিচ্ছি, সিএসির পিচ্ছি ভাত খেয়ে হাঁটতে হাঁটতে আর মানে কি তার পেটে পেট ধরে গেছে, পেটের শেষ হয়ে গেছে। তো এই লো ফ্যাকাল্টিটা লাস্ট ডেস্টিনেশন হিসেবে, কারণ এটা খুবই কর্নারে রয়ে গেছে। আর আমাদের বেশ করে বেশি ধন্যবাদ যাওয়া রাফি ভাইকে, আমাদের পুরোটা ভিডিওর মধ্যে সব অনারে জানাবি নাকি হতো আমাদের স্পন্সর খুঁজতেছে স্পন্সর। আচ্ছা, সমস্যা নেই, আমাদের রাফি ভাইকে অনেক অনাজন দোয়া করবে সবাই, কারণ ওনার মাধ্যমে আমাদের সব ভিডিওটা হচ্ছে বা এডিটিংটা আমরা করব, বাট উনি ওনার কথা না বলে নয়। ধন্যবাদ আপনাদেরকে, টুইন ফুডিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই, এখন তো ঈদ না, না আচ্ছা এখন তো ঈদ না, কি জানাতে পারি, ইয়ো আপনাদেরকে জানাতে পারি, ইয়ো ঠিক আছে। তাহলে ভিডিও শেষ, ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের টিম টুইন ফুডিস, মাঝখানে টুইন দুটো বসে থাকছে, যে দুটাকে এরকম করে করে তুলগা সাজিয়ে রাখছে। কথা শোন।